আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিনহাসউদ্দিন, প্রভাষক রসায়ন। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে ক্লাস নেব আলিম প্রথম বর্ষ বিষয় রসায়ন, প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হলো গুণগত রসায়ন। এই অধ্যায়ে পড়লে আমরা পরমাণু সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবো, কীভাবে পরমাণু কাকে বলে, এর মৌলিক কণিকা বিষয়সমূহে আজকে আমি আলোচনা করব। পাঠ পরিস্থিতি হলো পরমাণু। প্রথমেই আমরা জানি পরমাণু কাকে বলে। পরমাণু হলো মৌলিক পদার্থ সমূহের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলি মৌলিক পদার্থ। এদের পরমাণু, হাইড্রোজেন, অক্সিজেন, পরমাণুতে কণিকা আছে। এখানে একটা প্রশ্ন হলো যে পরমাণু যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত তাদেরকে মূল কণিকা বা মৌলিক কণিকা বলা হয়। এই মৌলিক কণিকা তিন প্রকার। এক হলো স্থায়ী, স্থায়ী স্থায়ী মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকা কাকে বলে? যে সকল মূল কণিকা সকল পরমাণুতে উপস্থিত থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। এই স্থায়ী মূল কণিকা তিনটি। এক হলো ইলেকট্রন, একে ই দ্বারা চিহ্নিত করা হয়। তারপর হলো প্রোটন, পি দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন, প্রোটন, নিউটন, এই তিনটে হলো স্থায়ী মূল কণিকা। তারপরে হলো দুই নম্বরে অস্থায়ী মূল কণিকা। যে সকল মূল কণিকা অল্প সময়ের জন্য পরমাণুতে উপস্থিত থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। যেমন ডিউটেরিয়ন কণা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, গ্যাভিটন, ইত্যাদি। এরপরে তিন নম্বর হলো কম্পোজিট কণিকা। এই স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়া আরও এক ধরনের ভারী কণিকা পরমাণুতে দেখা যায়, এদেরকে কম্পোজিট কণিকা বলা হয়। যেমন আলফা কণিকা ইত্যাদি। এবার আমরা পরমাণুর মূল কণিকা সম্পর্কে তো জানলাম, তারপর পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা সম্বন্ধে আমরা একটু জানব। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড 4×10⁻⁴ সেন্টিমিটার, 4×10⁻⁴ সেন্টিমিটার পুরত্বের একটি স্বর্ণের পাতলা পাত তৈরি করে তার উপরে আলফা রশ্মির বিক্ষেপণ দ্বারা একটি পরীক্ষা পরিচালনা করেন। এর পিছনে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটি পর্দা ব্যবহার করেন। আমরা চিত্রটা দেখি, এইখানে এদিক দিয়ে থাকে ইলেকট্রন, আলফা রশ্মি এগুলো হলো আলফা রশ্মি। এটা হলো নিউক্লিয়াস।
আলফা রশ্মি বিক্ষেপণ করে উনি দেখলেন যে একটা পরমাণুতে অধিকাংশ আলফা রশ্মি পরমাণু ভেদ করে চলে যায়। 20,000 আলফা রশ্মির মধ্যে মাত্র একটি আলফা রশ্মি একবারে পুরো বেঁকে পিছনের দিকে ফিরে আসে, আর 2-4টি আলফা রশ্মি এদিক সেদিক বেঁকে যায়। পরীক্ষা থেকে উনি এই পর্যবেক্ষণ করলেন। এরপরে উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এখান থেকে যে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা আছে যাকে নিউক্লিয়াস বলা হয়। এই এই যে পরমাণুর কেন্দ্রে যে জিনিসটা দেখতেছ, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এইটাই হলো পরমাণুর নিউক্লিয়াস। আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস। এই আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত এবং পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। এই নিউক্লিয়াসের কাছে যে রশ্মি অতিক্রম করে ওই রশ্মিগুলি আলফা রশ্মি আর নিউক্লিয়াস উভয় ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে তারা বিকর্ষণের কারণে কিছুটা বেঁকে যায়। অপরদিকে যে রশ্মিটা একবারে নিউক্লিয়াসের মাঝামাঝি দিকে যায়, সেই রশ্মিটা অতিরিক্ত বিকর্ষণে পুরো বেঁকে পিছনের দিকে ফিরে আসে। আরেকটা জিনিস উনি লক্ষ্য করলেন যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গাই ফাঁকা, এবং এই ফাঁকা থাকার কারণে নিউক্লিয়াস রশ্মিগুলি খুব সহজেই পরমাণু ভেদ করে চলে যেতে পারে। আর পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াস হচ্ছে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই সিদ্ধান্ত উনি গ্রহণ করলেন। এরপরে আমরা পরমাণুর মডেল সম্পর্কে কিছু আলোচনা করি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু প্রস্তাব উপস্থাপন করেন যে পরমাণুর প্রকৃত গঠন কী ধরনের হবে। এই সম্পর্কে কিছু প্রস্তাব উল্লেখ করেন যে প্রস্তাবগুলিকে পরমাণুর মডেল বলা হয়। এর মধ্যে আমরা আজকে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কিছু আলোচনা করি। বিজ্ঞানী রাদারফোর্ড উনি পরমাণুর প্রকৃত গঠন কীরকম হবে সে সম্পর্কে 1911 খ্রিস্টাব্দে তার নিজস্ব মতবাদ উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হল যে প্রত্যেকটি পরমাণু গোলাকৃতি এবং স্থিতিস্থাপক। পরমাণু দুইটা অংশ আছে, একটি হলো কেন্দ্র বা নিউক্লিয়াস, অপরটি হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল। পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অনেক ক্ষুদ্র। পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পঞ্জীভূত থাকে। তিনি সৌরমণ্ডলের সাথে সাদৃশ্য রেখে বললেন সৌরজগতে সূর্যের চারিদিকে যেরকম গ্রহগুলি ঘুরতে থাকে ঠিক সেরকম পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথে ইলেকট্রনসমূহ অনবরত ঘুরতে থাকে। পরমাণুতে যে কয়টা ধনাত্মক চার্জযুক্ত থাকে বা কেন্দ্রে বাইরে শক্তিস্তরে ঠিক সেই কয়টি ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সংখ্যা সমান হওয়ার কারণে পরমাণুটি বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ নিরপেক্ষ থাকে। পরমাণুতে
समस्त बर न्यूक्लियस এরকম পঞ্জীভূত থাকে। আর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে এরকম অনবরত ঘুরতে থাকে। ওনার এই প্রস্তাবের অর্থাৎ মতবাদের কিছু ত্রুটি আছে, আমরা এবার এই ত্রুটি সম্পর্কে কিছু আলোচনা করি। ত্রুটি বা সীমাবদ্ধতা, উনি বলছে যে পরমাণুকে সৌরমণ্ডলের সাথে তুলনা করেছেন। তো সৌরমণ্ডলে সূর্যের চারিদিকে যে গ্রহগুলি আবর্তন করতে থাকে, এই গ্রহগুলির কোনো চার্জ নেই, তারা চার্জ নিরপেক্ষ। কিন্তু পরমাণুতে যে ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে, এই ইলেকট্রনগুলির চার্জ আছে। এবার পরমাণুতে যে ইলেকট্রনগুলি আবর্তন করে, এই ইলেকট্রনগুলি চার্জ থাকার কারণে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে এরকম বিকর্ষণ করে, ঋণাত্মক ঋণাত্মক চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই কারণে ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু সৌরমণ্ডলে সূর্যের চারিদিকে যে গ্রহগুলি ঘুরে, এই গ্রহগুলি চার্জ নিরপেক্ষ হওয়ার কারণে তারা বিকর্ষণ করে না, বরং নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই গ্রহগুলি পরস্পরকে আকর্ষণ করে। এরপর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে চার্জযুক্ত কণিকা যখন ঘুরতে থাকে, তখন তারা অনবরত শক্তি বিকিরণ করতে থাকে। আর শক্তি বিকিরণ করতে থাকে, এই শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে চতুর্দিকে আলোক রশ্মি নির্গত হয়। এই আলোক রশ্মি একটি অবিচ্ছিন্ন প্রশস্ত ব্যান্ডের মতো দেখাবে, কিন্তু বাস্তবে প্রশস্ত ব্যান্ডের মতো না দেখাইয়া বিচ্ছিন্ন কতগুলি আলোক রশ্মি দেখা যায়, এবং যেখানে আলোক রশ্মি সেখানে বেশ উজ্জ্বল দেখা যায়। এরপরে সে যে ইলেকট্রনের আবর্তন করতেছে এ কথা বলছে। এখন ইলেকট্রন যে আবর্তন করে, এই কক্ষপথগুলি আকার আকৃতি সম্বন্ধে তার মডেলে কোনো উল্লেখ নেই। কক্ষপথগুলি এরকম বৃত্তাকার হইতে পারে, এরকম ডিমের মতো উপবৃত্তাকার হইতে পারে, কীরকম হবে সে সম্পর্কে সে তার মডেলে বর্ণনা দেন নাই। এরপরে কক্ষপথ যখন একটি পরমাণুতে অনেকগুলি ইলেকট্রন থাকবে, তখন এই ইলেকট্রনগুলি কে কোন দিকে আবর্তন করবে অর্থাৎ ঘুরবে, কেউ হয়তো ঘড়ি কাঁটার দিকে ঘুরতে পারে, না হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, কিন্তু কোন দিকে ঘুরবে তা সে উল্লেখ করেনি। এবং শক্তিকে কোন শক্তিস্তরে থাকবে, শক্তিস্তর কয়টা হবে, এই সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেননি। তা আমরা আজকে পরমাণুর মূল কণিকা, তারপরে নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা এবং রাদারফোর্ডের বর্ণ মডেলের প্রস্তাব ও সীমাবদ্ধতা সম্পর্কে আজকে আমরা জানলাম। তা আজ এ পর্যন্তই। তোমরা দ্বিতীয় অধ্যায়ের পিরিয়ড একে নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা পর্যন্ত পাবে, এবং পিরিয়ড দুয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল পাবে। বই খুলে সবাই বাসায় হ্যাঁ পাঠগুলি শিখে নেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। এই বলেই আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।